नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। आगामीकाल मंगलवार जे तीन राशिर अर्थ प्राप्तिर जोग सृष्टि होयेछे से तीनटी राशिर विषये आमी विस्तारित आलोचना करब। प्रत्येके जय बजरंग बली, जय बजरंग बली, जय बजरंग बली, जय श्री राम। अवश्य अपनारा कमेंट बक्से कमेंट करुन। देखुन, आमी प्रतिदिन ए भिडियोटी आपनादेर काछे निये आसि, कारण प्रतिदिनई कोनो ना कोनो अर्थप्राप्तिर जोग सृष्टि हय कोनो कोनो राशिर क्षेत्रे। जारा नियमित दर्शक रयेछेन तारा तो जानेनई, आर जारा नतून दर्शक रयेछेन आबारो बोलछि आपनारा ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনুন। আগামীকাল তিন রাশির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে, আর এই যোগ সৃষ্টি করেছে চারটি গ্রহ, রাহু, শুক্র, বুধ, শনি। এবং আপনার জন্মছকে অথবা হস্তরেখায় রাহু, শুক্র, শনি, আপনার বুধ কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে কি না। দেখুন, প্রতিদিন আমি একটি কথা আপনাদেরকে বলি, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আছে, দুই এক নম্বরের জন্য রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষিক প্রাপ্তির মালিক, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, নিশ্চিত রূপে আপনাদের প্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আমি তিনটি রাশির কথা বলবো। এই তিন রাশির মধ্যে হয়তো আপনার রাশির নাম থাকলেও কিন্তু থাকতে পারে, কিন্তু তবে একটি কথা আমি আবারও বলছি যে একটা ভিডিও দেখে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না, কারণ এই ভিডিওটি একটা সার্বিক বিচার, ব্যক্তিকেন্দ্রিক বিচার এটি নয়। তবে হ্যাঁ, যদি আপনার জন্মছকে গাঢ় যোগ থাকে কি না, নিশ্চিত রূপে আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে। দেখুন, যাদের দীর্ঘদিন ধরে প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, বাধা আসছে, আমি বলবো আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে আপনাদের অর্থপ্রাপ্তির যোগটা কিন্তু গাঢ় ঘটানো কিন্তু সম্ভব। দেখুন, একটি কথা আমি বারবার বলি, এই যে অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন, আপনার ধনভাবকে স্ট্রং করুন, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন, নিশ্চিত রূপে আপনাদের আগামীকাল কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, অনেকে চেষ্টা করছেন, প্রচুর চেষ্টা করছেন, বাধা আসছে, জানবেন যে আপনার জন্মছকে কোনো না কোনো দোষ কিন্তু রয়েছে। তার জন্যই আমি আবারও বলছি, গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা করুন, এবং আপনাদের যে এই টার্গেট নাম্বারটা আপনারা মিলাবেন কী করে তার উপরেও কিন্তু আমি ভিডিও কিন্তু দিচ্ছি, খুব তাড়াতাড়ি দিব, এবং কিছু গুপ্ত উপায় আপনাদেরকে আমি জানাবো। দেখুন, এবং যারা আমার সাথে পরামর্শ করছেন তারা তো অবশ্যই জানতে পারছেন টার্গেট নাম্বার মিলাবেন কী করে, এবং আপনাদের ফরচুনা নাম্বার কোনটা রয়েছে তার উপর কিন্তু বিশেষভাবে আমি কিন্তু আলোকপাত করি আপনাদের ফরচুনা নাম্বার। দেখুন, বাধা তো রয়েছেই, এই বাধা থেকে অতিক্রম করতে গেলে একমাত্র আপনাকে জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, এই জ্যোতিষ আপনার জন্মকুণ্ডলিতে
আপনার গ্রহের সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বিচার করে আপনাকে কিন্তু সঠিকভাবে বলানো কিন্তু সম্ভব। আগামীকালের নাম্বার ওয়ান রাশি মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার 7-2। অনেকে অধীর আগ্রহে বসে আছেন যে কৌশিকদা কোন রাশির নাম বলবে। আপনাদের শুভ সময় সকাল 8:30 থেকে আপনার 11:02 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতি বসু, এই সময়টা কিন্তু কাজে লাগান। 8:30-11:02। দ্বিতীয় রাশি, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালের টার্গেট নাম্বার 9-6। আপনাদের শুভ সময় সকাল 10:34 থেকে 12:12 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির আগামীকালের টার্গেট নাম্বার 2-9। আপনাদের যে শুভ সময় সকাল 11:15 থেকে আপনার 12:44 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আমি তিনটি রাশির কথা বললাম, এই তিনটি রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির কিন্তু গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি আপনার জন্মছক বড় ধরনের সমস্যা না থাকে 100% এবং রাহু রক্ষা কবচ, গ্রহের সঠিক প্রতিকার এবং আপনার দশা মহাদশা যদি পারমিট করে, ভাগ্যভাব যদি স্ট্রং থাকে, ধনভাব যদি স্ট্রং থাকে, আকস্মিক প্রাপ্তির ভাব যদি স্ট্রং থাকে, নিশ্চিত রূপে আপনাদের আগামীকাল কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। আবার বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভিডিওটি আপনারা বারবার শুনুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। জয় বজরংবলী।